রুদ্রীবের প্রথম মামার বাড়ি যাওয়া, 28 তারিখ দুপুরবেলা 2:10-15 নাগাদ আমরা বেরোলাম দেয়ারাম সাহেবের পুজোর জন্য। ছবি আঁকা কাজ চলছিল আমার, তাই সেসব সেরে তাড়াতাড়ি বেরোলাম 2:15-এ টোটো করে সোজা ট্রেন দিয়ে হাওড়া স্টেশন এবং তারপর বন্দে ভারত। রুদ্রীব বেশ দারুণ মজায় ঘুমোতে ঘুমোতে আরাম করে চলছিল, আশেপাশে অনেক বাচ্চা ছিল, কান্নাকাটির আওয়াজ ছিল, কিন্তু রুদ্রীবের কোনো চিন্তা নেই, লাইক মি। সব পরিবারে গেছিলাম, কাকা শুভ্র ছাড়তে গেছিল, ওর পরীক্ষা চলছে, বাড়িতে ডোরাও আছে, অন্যতম পারিবারিক সদস্য ডোরা। তারপর 2247 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস নিউ রেক, 15:09-তেই এই রেকটা আমাদের আন্ডারে এসছে, সেই রেকটাই আমরা আজকে সফর করছি। দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে সুন্দরভাবে আমরা চলছি, আমার সিট পড়েছে C5-এ আর মার বউ C3-তে। আরাম করে টিফিন খেতে খেতে মাত্র 1:35 সোজা হাওড়া থেকে দুর্গাপুর, এই হচ্ছে গিয়ে টিফিন এবং চা ইনক্লুডেড, মানে এই ফেয়ারের মধ্যেই নাপিত মশাইকে ডাকা হয়েছিল। তারপর ওয়েলকাম করে রুদ্রীব এলো, তখনও সে ঘুমিয়ে, মানে অলমোস্ট সে ঘুমিয়ে ঘুমলা দুর্গাপুরে নেমে পড়লো, বেশ ঘুমিয়ে ঘুমিয়ে ফটো স্টেশন চলছে, ঐতিহ্যশালী দুর্গাপুর স্টেশন, খুব সুন্দরভাবে সাজানো। গাড়ি এসছিলো শ্বশুরবাড়ির তরফে, পাপাইদা নিতে এসছিলো। ওয়েলকাম হলো নখ কাটা এবং শাহ কুলু শঙ্খ দিয়ে, দিদা গঙ্গা জল ছিটিয়ে দিল তার। দুর্গাপুর একটি আলাদাই ঐতিহ্যশালী জায়গা, স্টিল ফ্যাক্টরি প্লাস সাথে গাছপালা, বড় বড় রাস্তা, আর তারই মাঝে রুদ্রী প্রথম বেশ নিজের মতো করে এলো ঘুমিয়ে ঘুমিয়ে, পরে বড় হয়ে দেখবে, তার আশা করি ভালোই লাগবে ভিডিওগুলো। এই মামার বাড়িতে ঢুকছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, 6:30-6:30 কাছাকাছি, ঠাকুমা নিয়ে ঢুকছে। তারপর দেখাশোনার পালা চলছে, দাদু এসে গেছে অফিস থেকে, জামা কাপড়ও কেনা হয়ে গেছে, 6 সেট 3 সেট পুজোর সব নানা রকম, অবাক ভাবে সবাই হওয়ার মতো করে ওয়েলকাম জানাচ্ছে রুদ্রীবকে। রুদ্রীব নিজের খেয়ালে, ঠাকুমা রয়েছে, হার, তারপরে বাজু।